বারুদের বিশাল বজুদ থেকেই ময়মনসিংহের নান্দাইলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। এতে কারখানা মালিক সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তারা পলাতক। পটকার তৈরির আড়ালে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন আনোয়ার। বুধবার ভোররাতে ময়মনসিংহের নান্দাইলে এক পটকা কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রকম্পিত হয় পুরো বাসাটি গ্রাম। মুহূর্তেই ধসে পড়ে পুরো বাড়িটি, চূর্ণ বিচূর্ণ হয় আসবাবপত্র। বাড়ি ভর্তি বিপুল পরিমাণ বারুদের বিস্ফোরণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় পটকা বানানোর কাজে নিযুক্ত দুই নারীর দেহ। ঘটনাটা ঘটছে সেটা অনেক দুঃখজনক। আসলেই আমরা চাই এই এলাকা এরকম আর কেউ যেতে না মারা যায়। এইভাবে 12টায় একটা দিক দিয়ে আজানের সময় হবে, এই সময় আমি শুনলাম একজন ব্যক্তি যেন ঠাট্টা করে নাকি দুইটা লোক মারা গেছে। ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত, ছড়িয়ে পড়ে পুরো বারুদের মজুদে। এক একটা দেখো মানে বিস্ফোরণে মানে এক এক জায়গায় মানে অঙ্গ তঙ্গ চলে গেছে। একটা মাথা চলে গেছে ওইদিকে, একটা হাত চলে গেছে ওইদিকে, একটা পা চলে গেছে ওইদিকে। মানে মোট কথায় মানে তাদের চেহারা বিকৃত হয়ে গেছে। এটা একটা এক্সপ্লোসিভ মানে যে আতশবাজি আমরা যে পটকা ফোটাই এইগুলি আসলে বিস্ফোরণ হয়েছে। ঘটনার পরপরই পটকা কারখানার মালিক পলাতক রয়েছে। পটকা তৈরির আড়ালে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ধরনের বারুদ বা পটকা তৈরি করতে হলে অনুমোদনের প্রয়োজন। কোনো অনুমোদন আছে বলে আমাদের জানা নেই। এটা অবশ্যই অপরাধ এবং আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেব এবং যারা এই সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায়। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এই পটকা কারখানা থেকে পাইকারি দামে পটকা বিক্রি করা হতো বলে জানায় প্রতিবেশীরা। সামনে ঈদকে কেন্দ্র করে কারখানাটিতে চলছিল পটকা তৈরির বিশাল কর্মযজ্ঞ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।